সেই সময় সেই পরিস্থিতিটা কি ছিল? যদি যুদ্ধ আরো কিছুদিন কন্টিনিউ করত তাহলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যেত না। তাহলে আজকে বলতে চাই যারা 7ই মার্চকে বলেন যে সেদিনই নাকি তাদের আজকের প্রধানমন্ত্রীর বাবা স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি ঘোষণা দিয়ে থাকেন তাহলে 25শে মার্চের আগ পর্যন্ত আলোচনা করলেন কেন? ভুয়া তো আগেই বলছি। আর আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তানের মন্ত্রিসভা কিভাবে তারা গঠন করবে। তাই আজকে যারা পাকিস্তান পাকিস্তান বলেন তাদের মনে রাখা দরকার, আমরা যখন যুদ্ধক্ষেত্রে তখনও আওয়ামী লীগের এই খন্দকার মোস্তাকের নেতৃত্বে আওয়ামী লীগের এমপিরা সেই সময় পাকিস্তানের সাথে কি কনফেডারেশন করার জন্য চিন্তা ভাবনা করছিলেন। সেই সময় সেই খন্দকার মোস্তাক বলেছিলেন তোমরা কি শেখ মুজিবরে চাও না স্বাধীনতা চাও? আজকে যে এই সমস্ত ইতিহাস আজকে আওয়ামী লীগ সব পাল্টে দেখে, আজকে এমন একটা অবস্থা শেখ সেই সময় স্বাধীনতার পরে এইখানে বীরাঙ্গনার যে আমাদের নেতারা আছেন, এইখানে আমাদের মেজর হাফিজ বীর বিক্রম উপস্থিত আছেন, আমাদের সবাই অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন, সেই সময়ের পরিস্থিতিটা কি ছিল? বাবা সোগান যে নেই রাখো। আওয়ামী লীগ সেই সময় পাকিস্তানের ক্ষমতায় কিভাবে যাবে তারা সেই চিন্তায় বিভোর ছিল। তাদের মাথায় এই রকম যে একটা হত্যাযজ্ঞ হতে পারে বা আমাদেরকে স্বাধীনতার দিকে যেতে হবে সেটা কখনো তারা সিরিয়াসলি চিন্তা করে নাই। এর জন্য প্রতিটা ক্ষেত্রে আজকে তারা সেই সময় অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। এদেশের মানুষ কি চায় সেই যে সময় এদেশের মানুষ সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল একটি স্বাধীনতা যুদ্ধের জন্য। 25শে মার্চ আজকে, এই 25শে মার্চ 1971 সালে আমরা কে কোথায় ছিলাম, কে কি করেছি সেই স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু শুধু এটাই বলতে চাই এই 25শে মার্চ কালো রাত্রিতে যেভাবে নিরীহ বাঙালিদের উপর সেদিন পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনী যে হামলা করেছিলেন এবং অসংখ্য মানুষকে সেদিন তারা হত্যা করেছিলেন, এটা ছিল সেই সময়ের আওয়ামী লীগের একটি রাজনৈতিক দূরদর্শিতা অভাবের কারণে সেদিন আমরা আমাদের অনেক লোককে সেদিন হারিয়েছি।